যে একটা খাসি কুরবানি দেবো কতটুকুই না গস্ত হবে আসলে একটা গরু দিলে আত্মীয় স্বজন অনেক আসবে সবাই মিলে আমরা ভালোভাবে খেতে পারব এমনই যদি নেয়াদ হয় তাহলে তো কুরবানি কবুল হবে না আমার আপনার নেইয়াদ যদি সহি না হয় কোনো ইবাদতি আল্লাহ কবুল হবে না আত্মাহারিক টিভি অহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহাতিল্লা রসুলিল্লা সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী সামনে কিছুদিন পরে আমরা কোরবানি করব কোরবানির দিনে আমরা কোরবানির গোস্ত খাব অনেক আনন্দ করব। কোরবানির পশু ক্রয় করার জন্য আমরা অনেকে এখন প্রস্তুতি গ্রহণ করছি কেউ বা অর্থনৈতিকভাবে প্রস্তুতি গ্রহণ করছি কেউ বা বাজারঘাট ঘোরাঘোরা শুরু ঘোরাঘুরি শুরু করেছি কোন পশুটা ক্রয় করা যায় কোনটা সুন্দর পশু আমরা অনেকে অনেকভাবে প্রস্তুতি গ্রহণ করছি কিন্তু আমরা কি কেউ জানছি যে কোরবানি কিভাবে করলে আল্লাহ নিকটে কবুল হবে কোরবানি কিভাবে করলে এটা কোরবানি সহি হবে এটা আমাদের জানা খুব জরুরি সম্মানিত উপস্থিতি আসুন আমরা জেনে নেই কি কি শর্ত পূরণ করলে আমার কোরবানি আপনার কোরবানি আল্লাহর নিকটে কবুল হবে কি কি শর্ত পূরণ করলে কোরবানি সহি হবে সঠিক পদ্ধতি পদ্ধতিতে কুরবানি করা হবে সম্মানিত উপস্থিতি কোরবানি সহি হওয়ার জন্য এবং আল্লাহর নিকটে কবুল যোগ্য হওয়ার জন্য এক নাম্বার শর্ত হলো ইখলাস নেইয়াতের বিশুদ্ধতা আমার আপনার নেইয়াত যদি সহি না হয় কোনো ইবাদতই আল্লাহর নিকটে কবুল হবে না এজন্যই রসুল্লাহ সাল আলী ওয়া সহিহুল বখারের প্রথম হাদিসেই বলছেন বিন প্রত্যেকটি আমল তার নিয়তের উপর নির্ভরশীল আল্লাহ পবিত্র কোরআন ঘোষণা দিচ্ছেন কোরবানির কষুর গোস্ত আল্লাহর নিকটে পৌঁছে না রক্তও আল্লাহর নিকটে পৌঁছে না পৌঁছে শুধু তোমাদের তাকুয়া আমরা কি তাকুয়ার ভিত্তিতে কোরবানি করছি সেটাই আল্লাহর নিকটে পৌঁছে আমরা জানি ইব্রাহিম আলী সাল্লাতাম তার ছেলে ইসমাইল আলীহাল্লাতামকে কুরবানি করতে গিয়েছিলেন সেখানে তিনি বিরাট পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন আল্লাহ ইব্রাহিম আলী সাল্লা তাকুয়া পরীক্ষা করতে গিয়েছিলেন ইব্রাহিম আলি সাল্লামের পরীক্ষা করছিলেন আসলে ইব্রাহিম আলী হাতুসালাম তার ছেলেকে কুরবানি করে কি না এটা তার তাকুয়ার পরীক্ষা এই তাকুয়ার পরীক্ষায় তিনি পাশ করেছেন উত্তীর্ণ হয়েছেন আমাদেরও আল্লাহ তালা এটা দেখছেন না যে আমরা কে কত বড় পশু কুরবানি করছি এটা কিন্তু আল্লাহ দেখতে চাচ্ছেন না আল্লাহ দেখতে চাচ্ছেন আমরা কি তাকুয়ার ভিত্তিতে কুরবানি করছি কারো নিকটে এক কোটি টাকা আছে সে যদি একটা খাসি কুরবানি করে তাহলে তার জন্য যথেষ্ট হয়ে যাচ্ছে বিষয়টি এমন নয় যে কোটি কোটি টাকার মালিক বড় বড় উট কোরবানি করলে তা কবুল হবে সেটা নয় তাহলে এখান থেকে কি প্রতীয়মান হয় প্রতীয়মান হয় এটাই যে আল্লাহ তাআলা কে কত বড় পশু কুরবানী করছেন এটা দেখছেন না আল্লাহ দেখছেন তাকুয়া কোন তাকোয়ার ভিত্তিতে আমরা কুরবানী করছি আল্লাহ তাআলা বলছেন বল ইন্না সালাতি ওয়ানুসুকি ওয়া মাহায়া ও মামাতি লিল্লাহব্লা আলাহ মিন হেনবি সাল্লাহু আলী আপনি বলে দিন ইন্না সালাতি নিশ্চয় আমার সালাত নুসুকি আমার কুরবানি ও আমার জীবন ও মামাতি এবং আমার মৃত্যু লিল্লাহ রবাহ আলমিন বিশ্ব জগতের প্রতিপালক আল্লাহ রবাহ আলমিনের জন্য যদি আমরা আমাদের কুরবানি একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করতে পারি তাহলে আল্লাহর নিকটে কবুল হবে আল্লাহ রসুল সাল্লাহ আলী ও বলছেন আল্লাহ তালা বলেন হাদিসে কুদ্সি ইয়া আইয়ুহান নাস হে মানব জাতি জাল তোমরা তোমাদের আমলসমূহকে আল্লাহর একমাত্র আল্লাহর জন্য খালেস করো আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্যই সেইটা করো ফাইন্নাল্লাহা লা ইয়াক্ববালু ইল্লা মা উখলিসা লা কারণ আল্লাহ তাআলা তার সন্তুষ্টি চিত্তে ইবাদত করাবে দিত অন্য কোন ইবাদত কবুল করেন না রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। নিশ্চয় আল্লাহ তোমাদের কারো চেহারা দেখবেন না এবং তোমাদের ধন দেখবেন না আল্লাহ তালা কারো সুন্দর চেহারা দেখে কাউকে জাননাতে দেবেন না বা সুন্দর চেহারা দেখলে তারা এই আল্লাহ কবুল করবেন না আল্লাহ কারো ধনসম্পদ দেখে তাকে জান্নাতে দিবেন না বা ধন সম্পদশালী মানুষের ইবাদাতি যে কবুল হবে সেটাও নয় কিন্তু আল্লাহ তালা দেখবেন তোমাদের অন্তর এবং তোমাদের আমল অন্তর দেখবেন অর্থ কি অর্থাৎ আমাদের নেইয়া দেখবেন আমরা আমাদের ইবাদ সমূহ কোন নেয়াতে পালন করছি সেটা কি মানুষকে দেখানোর জন্য করছি না আল্লাহ সন্তুষ্টির জন্য করছি এবং আমাদের আমল সমূহ দেখবেন মানে আমরা কি সেই আমলগুলো সেই ইবাদাতগুলো রাসুল্লাহ রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লামের প্রদর্শিত পদ্ধতি করছি না নিজের মন অনুযায়ী নিজের মন যেমন বলছে তেমন করছি সম্মানিত উপস্থিতি এই জন্য এই বিষয়গুলো নিয়াতের খুনুসিয়াত খুবই দরকার খালেস নিয়াতে আমাদের কোরবানি করতে হবে সম্মানিত উপস্থিতি বর্তমান জামানায় আমরা যা ভাগা কোরবানি করছি তাদের এক একজনের নিহিয়াত এক এক রকম দেখুন ভাগে কুরবানি জায়েজ কি না জায়েজ এই বিষয়ে আমি বলতেছি না ভাগা কোরবানি যারা করছি তারা অধিকাংশই কিন্তু এক পরিবারের পক্ষ থেকে একটি পশু কোরবানি করতে পারব একটা গরুতে ভাগ নিতে গেলে দশ বা বারো পনেরো হাজার টাকা লাগে এই টাকা দিয়ে কিন্তু আমরা একটা ছোট্ট ছাগল কিনতে পারবো একটা খাসি কিনতে পারবো আমার সামর্থ্য অনুযায়ী কিন্তু আমরা যারা ভাগা করি তারা মনে করি যে একটা ছোট্ট খাসি যদি আমি কোরবানি দেই। তাহলে তো আসলে মানুষ দেখে কি বলবে এই ছোট্ট খাসি দেখতে ভালো লাগছে না তাকে একটা বড় সড়ো কোরবানিকে দিই সাত ভাগে যদি দেই দেখা যায় পনেরো হাজার টাকা ভাগ যদি অংশগ্রহণ করি তাহলে সাত জনের অনেক টাকা দিয়ে বিশাল এক গরু ক্রয় করা যাবে এতে কি হবে দেখে বোঝা যাবে যে মাসাল্লা বিরাট এক গরু কোরবানি করেছি এই জন্য নিয়ত থাকে তাহলে কি কোরবানি কবুল হবে এটাকে এখানে কি নিয়ে খলুসিয়াত থাকলো আবার অনেকেই মনে করছি যে ছোট্ট খাসি দেব আসলে ছোট্ট খাসি দিলে শ্বশুর বাড়ির মানুষ বা জামাই বাড়ির মানুষ তারা তো কি মনে করবে তখন একটা ভাগেও যদি দিই বড় কুরবানি দিই তাহলে সেটা একটা চোখে লাগার মতো বা অনেকে মনে করছি যে খাসির গোস্ত তো খেতে ভালো লাগে না গরুর গোস্ত খেতে ভালো লাগে অনেকে মনে করছি যে একটা খাসি কুরবানি দেবো কতটুকুই না গোস্ত হবে আসলে একটা গরু দিলে আত্মীয় স্বজন অনেক আসবে সবাই মিলে আমরা ভালোভাবে খেতে পারব এমনই যদি নেয়াদ হয় তাহলে তো ওই কুরবানি কবুল হবে না এমন নেইয়াতে যদি আপনি একশোটা উঁটো কুরবানি করেন তা তো ওই উট ওই কুরবানি আল্লাহর নিকটে কবুল হবে না নেইয়াতের খুনশিয়াত থাকতে হবে আমার সামর্থ্য অনুযায়ী এক পরিবারের পক্ষ থেকে একটি পশু কুরবানি করবো এটাই উত্তম এতে কোনো মতভেদ নাই মতভেদ মুক্ত একটি বিষয় এক পরিবারের পক্ষ থেকে একটি পশু কোরবানি করা আমার যদি একটি পশু কোরবানি করার সামর্থ্য না থাকে করব না কোরবানি করা তো আর ফরজ নয় যে করতেই হবে সবাইকে এটা নয় আমার সামর্থ্য নাই আমি করবো না আমার সামর্থ্য আছে একটা ছোট্ট খাসি কোরবানি করার একটা ছোট্ট খাসি করব আমার সামর্থ্য আছে একটা গরু কোরবানি করার সেটা করব আমার সামর্থ্য আছে একটা উঁট কুরবানি করার সেটা করব। কিন্তু মানুষকে দেখাইতে হবে বা সমাজে সবাই কুরবানি করছে আমি যদি কুরবানিতে অংশগ্রহণ না করি তাহলে তো অপমান বোধ হবে এইটা যদি নেইয়াতে থাকে তাহলে কিন্তু এই কুরবানি আল্লাহ নিকটে কবুল হবে না এজন্য সকলকে অনুরোধ করব ভাগে যারা কুরবানি দিচ্ছি তাদের অধিকাংশের নেইয়াত কিন্তু একই যে ভাগে কোরবানি দিলে গোস্ত বেশি পাবো ভাগে কোরবানি দিলে গরুর গোস্ত পাওয়া যাবে ভাগে কোরবানি দিলে বড় গরু কুরবানি দিচ্ছি যেটা সকলের দৃশ্য কাছে দৃশ্যমান হবে যেটা খুব ছোট দিলে হচ্ছে না আমাদের নেইয়াতের খুলসিয়াত নিয়ে আসি সম্মানিত উপস্থিতি কোরবানি আল্লাহর নিকটে কবুল হওয়ার জন্য এবং কোরবানি সহি হওয়ার জন্য দুই নাম্বার শর্ত হলো কোরবানি হতে হবে বাহিমাতুল আনা আম দ্বারা বাহিমাতুল আনা আম কাকে বলে বাহিমাতুল আনা আম হলো উঁট গরু ছাগল ভেড়া বা দোম্বা এগুলো ছাগলের অন্তর্ভুক্ত আমাদের দেশে মহিষ পাওয়া যায় মহিষ কি গরুর অন্তর্ভুক্ত এই নিয়ে ওলামায়করামের মধ্যে মতভেদ রয়েছে তবে অধিকাংশ অলামায়করাম বলছেন যে মহিষ অ্যারাবিয়ানদের নিকটে বা আরব সমাজে মহিষ বাহিমাতুল আন আম হিসাবে পরিচিত ছিল না এজন্য মহিষ দ্বারা কোরবানি না করাই উচিত আমরা উঠ গরু ছাগল ছাগলের অন্তর্ভুক্ত ভেড়া দম্বা দুম্বা এগুলো দ্বারা আমরা কুরবানি করবেন আল্লাহ কোরবানি সহি হওয়ার জন্য তিন নম্বর শর্ত পশুকে অবশ্যই মুসিন্না হতে হবে আল্লাহ রাসুল সাল আলী আসাল্লাম বলছেন মুসিন্না তোমরা মুসিন্না পশু ছাড়া কুরবানি করো না মসিন্না পশু কাকে বলে আমরা জানি যে গরু ছাগল বা উটের দুধের দাঁত ভেঙ্গে আবার নতুন দাঁত উঠে এই দাঁত ভেঙ্গে দাঁত উঠা এটাই হচ্ছে মুসিন্নার আলামত এই আলামত যখন আমরা দেখতে পাবো যখন দাঁত ভেঙে আবার নতুন দাঁত উঠেছে এটা দেখতে পাবো তখন সেই পশু দ্বারাই আমরা কুরবানি করার চেষ্টা করবো এখন দেখা যায় অনেক পশু বয়স হয়ে গেছে দুধের দাঁত ভেঙ্গে দাঁত উঠার। মুসিন্না না হওয়ার বয়স হয়ে গেছে কিন্তু দাঁত উঠেনি নতুন দাঁত উঠেনি এখন কি হবে আপনার যদি জানা থাকে বয়সের ব্যাপারে তাহলে আমি বলবো ছাগলের ক্ষেত্রে এক বছর পূর্ণ বয়সী ছাগল না হবে যদি আপনার বাড়িতে পালিত হয় কোনো ছাগল আপনি যদি জানেন যে ছাগলটির বয়স এক বছর হয়ে গেছে অথচ তার দাঁত ভাঙ্গেনি বা নতুন দাঁত ওঠেনি তাহলে আপনি ওই পশু দ্বারা ওই ছাগল দিয়ে কুরবানি করতে পারেন কারণ ছাগলের ক্ষেত্রে মুসিন্না হওয়ার বয়স হলো এক বছর পূর্ণ হওয়া গরুর ক্ষেত্রে দুই বছর পূর্ণ হওয়া অর্থাৎ দুই বছর পূর্ণ হয়ে তৃতীয় বছরে পদার্পণ করেছে এমন গরু মুসিন্না যদি কোনো গরুর বয়স দুই বছর হয়ে যায় দুই বছর হওয়ার পরেও যদি তার দাঁত না ভাঙ্গে বা নতুন দাঁত না উঠে তাহলে সেই গরু দ্বারা কোরবানি করা উটের ক্ষেত্রে পাঁচ বছর পূর্ণ বয়সী উঁট অর্থাৎ পাঁচ বছর পূর্ণ ষষ্ঠ পদার্পণ করেছে এই উঁট দ্বারা কোরবানি করা যায়জ যদিও তার দাঁত না ভাঙ্গে বা নতুন দাঁত না উঠে সম্মানিত উপস্থিতি কোরবানি সহি হওয়ার জন্য চার নাম্বার শর্ত পশুকে কিছু দোষ ত্রুটি থেকে মুক্ত হতে হবে খোঁত থেকে যেই খোঁত সারা এই ভাবে ইসলামী শরীআ যেই খোঁতের কারণে কোরবানি কে নাজায়জ বলেছে সেই খোঁত গুলো থেকে মুক্ত হতে হবে কোরবানির পশুকে সেই খোঁত কি কি যেটা রাসুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন রসুল্লাহ সাল্লাল্লাহ আলী হোসাল্লাম বলেছেন আর বাউন লা তাজু ফিল আদা চার প্রকার পশু আছে যে পশু দিয়ে কুরবানি করা জায়েজ নেই এক আল্লে আওরা উ বাইয়েনুন আওয়ারোহা কানা যেই পশু কানা অন্ধ দেখতে পায় না সেই পশু দ্বারা কুরবানি করা জায়েজ নেই দুই নম্বরে বলছেন ওয়াল মারিয় দা তু বাইয়েনুন মারাদুহা স্পষ্ট রোগী একটা পশুর মধ্যে স্পষ্ট দেখা যাচ্ছে রোগ এই পশু দ্বারা কুরবানি করা যায়জ নেই আপনি রোগ মুক্ত পশু ক্রয় করবেন তিন নম্বর ওয়ালে আরজা উল বাইন জলা ওয়ালে জল স্পষ্ট ল্যাংড়া যেই পশু খোঁড়া পশু ল্যাংড়া পশু এই পশু দ্বারা কুরবানি করা জায়েজ নেই চার নাম্বার নম্বর একেবারে জীর্ণ শীর্ণ সার পশু যে পশু দেখলে বোঝা যায় যে পশুর মধ্যে কোনো মজা নাই একেবারে হাড্ডি সার তার গায়ে তার শরীরে গস্ত নেই এ ধরনের পশু দ্বারা কুরবানি করা যায়জ নেই সম্মানিত উপস্থিতি এই হাদিসে আমরা চারটি খোঁত পেলাম যে খোঁতের কারণে কোরবানি করা নেই এক স্পষ্ট অন্ধ দুই স্পষ্ট রোগী তিন স্পষ্ট ল্যাংড়া চার জীর্ণ শীর্ণ হাড্ডিসার পশু আপনি যখন বাজারে পশু ক্রয় করতে যাবেন এই খোঁতগুলো খুব ভালোভাবে দেখে কেনার চেষ্টা করবেন এখন যদি আপনি একটা পশু ক্রয় করেন ক্রয় করেছেন দেখে শুনেই আপনি হয়তোবা বুঝতে পারেননি অথবা বাড়িতে আসার পরে তার ওই রোগ হয়েছে তাহলে ওই পশু দ্বারা কুরবানি যায় যেমন আপনি দেখেছিলেন ভালোভাবে দেখে শুনে কিনেছেন কিন্তু বাড়িতে আসার পরে দেখছেন পশুটি কানা অন্ধ তাহলে ওই পশু দ্বারাই কোরবানি যাইজ আপনি বাজারে ভালোই কিনেছিলেন পশু কিন্তু বাজার থেকে বাড়িতে নিয়ে আসতে গিয়ে আপনার পশুর একটা ঠ্যাং ভেঙে যায় ল্যাংড়া হয়ে যায় ওই পশু দ্বারাই কুরবানি যাইজ কারণ আপনি ভালোই কিনেছিলেন পরবর্তীতে ল্যাংড়া হয়েছে আপনি পশু ভালো কিনেছেন সুস্থ পশু কিনেছেন কিন্তু বাড়িতে আসার পরে রোগ হয়ে গেছে আপনার ওই পশু দ্বারাই কুরবানি যাইজ তাহলে খোঁত দেখে কেনার চেষ্টা করব খোঁত খোঁত মুক্ত পশু ক্রয় করার চেষ্টা করব। এরপরে যে আরো কিছু খোঁত রয়েছে যেমন সিংভাঙ্গা, কান কাটা লেজ কাটা এই খোঁতগুলোর কারণে কুরবানি জায়েজ কিন্তু এগুলো মাকরুহাত এর অন্তর্ভুক্ত এটা কুরবানির পশুর জন্য এটা অপছন্দনীয় মানে দোষ এই দোষগুলো অপছন্দনীয় এগুলো থেকেও মুক্ত থাকার চেষ্টা করবেন কিন্তু আপনার বাড়িতে একটা পশু আছে সিং ভাঙ্গা আপনি পশু কোরবানি করতে পারেন এটা জায়েজ আপনার জন্য সমস্যা নেই কিন্তু বাজার থেকে যখন ক্রয় করবেন আপনি দেখে ক্রয় করুন কেন আপনি শিং ভাঙ্গা লেজ কাটা কান কাটা পশু ক্রয় করবেন আপনি দেখে শুনে ক্রয় করার চেষ্টা করুন সেটা জায়েজ হলেও তো মাকর হাত অন্তর্ভুক্ত অপছন্দনীয় বিষয় তো জেনে শুনে আমি অপছন্দনীয় বিষয়ে অপছন্দনীয় খোঁদগুলো কেন আমি ক্রয় করব সম্মানিত উপস্থিতি কোরবানি সহি হওয়ার জন্য কবুল হওয়ার জন্য পাঁচ নাম্বার শর্ত হলো কোরবানি করতে হবে ইসলামী আত কর্তৃক নির্ধারিত সময়ের মধ্যে সে সময়টা কখন সময় হবে কোরবানির দিন দশই জিল হজ ঈদের সালাতের পর থেকে ঈদের সালাতের পর থেকে আইয়ামে তাস্রিকের শেষ দিন আইয়ামে তাস্রিক আমরা জানি দশ জিল হজ কোরবানির দিন এগারো বারো তেরো এগারোই জলহাজ বারোই জিলোহাজ তেরোই জিলোহাজ এটা আইয়ামে তাস্টিক বলা হয় তাহলে তেরোই জিলহাজ সূর্যাস্ত পর্যন্ত এই সময় তাহলে মোট চার দিন কুরবানির দিন দশই জিলহাজ থেকে শুরু করে ঈদের সালাতের পর থেকে শুরু করে একেবারে আইয়ামে তাস্টিকের শেষ দিন অর্থাৎ তেরোই জিলহাজ সূর্যাস্ত পর্যন্ত কোরবানির সময় এই সময়ের মধ্যে কোরবানি করতে হবে কেউ যদি ঈদের সালাতের আগেই কোরবানির প্রস্তুত করে তাহলে শুধু গোস্ত খাই হবে কোরবানি হবে না আবার যদি কেউ তেরোই জিলহার সূর্যাস্তের পরে কোরবানি করে তার জন্য শুধু গস্ত ক্ষয় হবে এটা কুরবানি হিসেবে গণ্য হবে না এজন্য ইসলামেশ্বরী আজ যে সময় বেঁধে দিয়েছেন সেই সময়ে সেই সময়ের মধ্যেই কুর্বানি করতে হবে রাতেও করতে পারেন দিনেও করতে পারেন রাত দিন কোনো সমস্যা নেই যখন ইচ্ছা যখন সুবিধা তখন আপনি করতে পারেন এতে কোনো সমস্যা নেই সম্মানিত উপস্থিতি আমরা আজকে কোরবানি সহি হওয়ার জন্য এবং আল্লাহর নিকটে কোরবানি কবুল হওয়ার জন্য যে শর্তগুলো বর্ণনা করলাম সেই শর্তগুলো আমরা জেনে সেইভাবে কোরবানি করার চেষ্টা করি সর্বোপরি আবারও আপনাদেরকে স্মরণ করিয়ে দিই নেইয়াদ যেন খালেস থাকে নেইয়াদের খলুসিয়াত সর্বপ্রথম নেইয়াত যেন গোস্ত না হয় নেইয়ার যেন মানুষকে দেখানো না হয় নেইয়াত যেন বেশি গস্ত পাওয়া না হয় এই নেইয়াতের খলুসিয়াত রেখে আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী কোরবানি করার চেষ্টা করব পরিশেষে একটা কথা বলবো আমরা জানি এবছরে আমাদের দেশের বহু জায়গায় বন্যায় প্লাবিত হয়ে বহু মানুষ খুব কষ্টে আছে তারা কোরবানির পশু তো ক্রয় করা দূরেরই কথা নিজের বাড়িতে খাবে তিনবেলা খাবে ধরেন খাবার তাদের বাড়িতে নেই অনেক কাছে কিছু পয়সা থাকলেও তারা ক্রয় করে নিয়ে আসতে পারবে না এমনভাবে তারা পানি বন্দী হয়ে আছে হয়তোবা দু চার দিন পরে তাদের থেকে পানি নেমে যাবে কিন্তু এই বন্যার ফলে তাদের যে ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে বাড়িঘরের ক্ষয়ক্ষতি হয়েছে এটা পূরণ করায় তাদের জন্য কষ্টসাধ্য ব্যাপার আমাদের মধ্যে অনেকেই অনেক সম্পদশালী মানুষ আছে তারা বাড়িতে একটা কুরবানি করুন আর ওই একটা পাঠানোর চেষ্টা আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ যুবসংঘ কেন্দ্রের পক্ষ থেকে আমাদের এই কার্যক্রম পরিচালনা হয় প্রতি বছরই আমাদেরকে আপনি যদি চান একটা পশু দান করবেন দুইটা পশু দান করবেন আমাদের কাছে পাঠিয়ে দিবেন যারা প্রবাসে আছেন তারা টাকা পাঠিয়ে দিবেন একটা গরু কেনার দুইটা গরু কিনার আমরা সেগুলো কিনে সেখানে পাঠিয়ে দেবো সেইখানকার মানুষ কোরবানির দিন কোরবানি করে তারা গস্ত খাবে আমরা চেষ্টা করব সবাই ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করুন আমিন পরিশেষে আরেকটি কথা বলি আপনারা এই ভিডিওগুলো লাইক করবেন শেয়ার করবেন আমাদের এই দাওয়াতগুলো সকলের মাঝে সর্বস্তরের মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন এবং আত্মাহারিক টিভি একমাত্র কোরআন এবং সৈয়াদিসের ভিত্তিতে দিনের দাওয়াত দিয়ে যাচ্ছে আমাদের কোনো বাড়তি ইনকাম নেই আমরা এই ভিডিওগুলো করি এগুলো কোনো ইনকামের মাধ্যম হিসেবে নয় দাওয়াতের মাধ্যম হিসেবে অতএব আপনাদের অনুদানেই আত্মহারিক টিভি চলছে আপনারা আপনাদের অনুদান আমাদের আত্মহারিক টিভির অ্যাকাউন্টে এবং আমাদের বিকাশ নাম্বার আছে সেখানে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করবেন আল্লাহ তালা আমাদের তৌফিক দান করমিন আকুলকাবলিহাদ আস্তাকুল্লাহি আলক মুসলিমিন আস্তাক ফিরুফ ইন্না হুব গফুর রাহীম আসসালাম আলিকুম রহমতুল্লাহি